নমস্কার ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম। এবং আমি বাংলায় ভিডিও করতে ভালোবাসি, যদি আমি হিন্দি পারি, কিন্তু আমি চাই বাংলার যে ইয়ং জেনারেশন যারা আছে, যে ইউথ জেনারেশন আছে, তারা তাদের নিজস্ব ডেভেলপ করুক, নিজস্ব কনসাসনেস বাড়িয়ে তুলুক। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম, এবং দয়া করে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল ভিডিওটি শেয়ার করবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে জীবনে যে ডেভেলপ করতে হয় বা জীবনে যে উন্নতি করতে হয় বা যে এস্টাবলিশ বা ভবিষ্যতের জন্য যে কিছু করা, সেইগুলো যে কীভাবে করতে হয়, সেইগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা দেরি না করে সেগুলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এবং বলবো যে কঠিন পরিশ্রম করলে যদি জীবনে বড় হওয়া যেত, তাহলে বনে বনে রাজা গাধা হতো, সিংহ হতো না। সুতরাং পরিশ্রম তো অবশ্যই দরকার, তার সঙ্গে সঙ্গে দরকার একটু বুদ্ধি লাগানো, একটু ব্রেন লাগানো, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, আমি অ্যাকচুয়ালি এই কারণে ভিডিওগুলো বানাচ্ছি যে আমরা যে ভুলগুলো করেছি, যে ভবিষ্যৎ চালানোর জন্য যে গেম খেলো, সবাই সবকিছু দেখো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা চেষ্টা করো যে কিছু জাস্ট জীবনে কিছু সময় থেকে কিছু অন্তত টাইম বের করে জীবনের সঞ্চয়ের দিকে বা জীবনে এক্সট্রা ইনকামের দিকে ফোকাস করা। কারণ আমরা আমরা এই আমাদের 30-32 বছর বয়সে আমরা একটা ভুল করেছি, যেটা আমাদের এখন সেটা আমরা রিয়েলাইজ করছি। সুতরাং আমরা চাই যে তোমরা যাতে ভুলটা না করো, এবং এক্ষুনি চেষ্টা করো যে এমন কিছু করা যাতে 40 বছর 45 বছর পরে তোমাদের লাইফে কোনো সমস্যা না হয়, বা কোনো রিটায়ারমেন্ট তাড়াতাড়ি নিতে পারো, বা জীবনে একটা বড় ট্যুর করতে পারো বাইরের রাজ্যে, যে ভালো দুবাইতে হোক বা সুইজারল্যান্ড হোক বা নিউজিল্যান্ড হোক। সুতরাং এগুলো যদি তোমরা ভবিষ্যৎ আজকের থেকে পরিকল্পনা করতে পারো,
তাহলে একটা দেখবে যে যেটা তুমি ভাবতেও পারোনি সেটা তোমার জীবনে হয়ে যাবে। তো সুতরাং এরকম আইডিয়া নিয়ে, এরকম কনসেপ্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করতে এসেছি। সুতরাং আমি পরের ভিডিও এইগুলো শেয়ার করব যে কিভাবে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়, কিভাবে কিভাবে চাকরি ছাড়াও এক্সট্রা ইনকাম করা যায়, এবং কিভাবে আরো জীবনে ভালো আর্ন করা যায়, বা জীবনে যারা বড় হয়েছে তারা কিভাবে হয়েছে। আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, প্লিজ আমার পরের ভিডিওটা দেখো। এবং আশা করি যে স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো ভালো হবে এবং তোমাদের জীবনের জন্য একটু উপকার হলেও হবে। তো আমি চাই যে জীবনে সবকিছু চলার মধ্যে গেম, এন্টারটেইন, সিনেমা, বন্ধুদের সঙ্গে টাইম পাস করা, খেলাধুলো, সব কিছু এভরিথিং চালু থাকুক, তার মধ্যে যে কোনো পজিটিভিটি পজিটিভিটি ভিডিও অন্তত কমসে কম 5 মিনিট করে, 10 মিনিট করে দেখা উচিত, যেটা লাইফ চেঞ্জিং হতে পারে। কারণ আমাদের যেরকম শিক্ষা শেখানোর জন্য শিক্ষক ছিল, আমাদের যেরকম জীবনে ভালো কিছু করার জন্য বাবা মা গাইড করে, সেরকম আমরা চাই যে জীবনটাকে আরো ভালো বেটার করার জন্য, বা আরো সাশ্রয় করার জন্য, বা রিটায়ারমেন্টের টাইমে আরো কিছু আর্ন করার জন্য যে জীবনটা কিভাবে, সেইভাবে জাস্ট সামান্য আমি তোমাদেরকে হিন্টস দিতে চাই, বা হালকা অ্যালার্ট করতে চাই যে ভবিষ্যৎ তোমরা এরকম এরকম ভাবে করলে হয়তো বেটার লাইফ পাবে। আমি 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 বলছি না যে আমার ভিডিও দেখলেই তোমরা একদম পুরো লাইফ সেটেলমেন্ট হবে, কেউ একজন হলেও তো হবে। সুতরাং আমার ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ভিডিওটা প্লিজ শেয়ার করো, এবং পরের ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।